সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করে ছোটোখাটো একটা লোকাল সফটওয়্যার কোম্পানিতে কাজ করছি। আর প্রতিদিন অফিসে যাওয়ার আগে আমায় কী ফেস করতে হয় জানেন? দেখাচ্ছি, বলো। তুমি টিফিন কেন নাও নাই বলো তো? তোমাকে কতবার বলছি অফিসে গেলে সাথে করে টিফিনটা নিয়ে যাবা। না আমার কোনো কথাই তোমার শুনতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে লাগে আমি তোমার লাইফে এক্সিস্ট করি না। কোন দুনিয়ায় থাকো তুমি আল্লাহ জানে। আচ্ছা আমি নিয়ে যাব, কাল থেকে নিয়ে যাব। কালকে মানে আজকে কেন নাও নাই? নিব তো বললাম, কি এমন ভুল করে ফেলছি? এখন কি এটার জন্য আমি জেলে যাব নাকি? এইভাবে কেন বলতেছো? আমি তো তোমার ভালোর জন্যই বলি। আচ্ছা ঠিক আছে, সরি সরি, আমি সরি। আচ্ছা শোনো না, কালকে কি হয়েছে? কালকে তো বাসায় খালামুনিরা আসছিল, তো খালামুনির তো রিসেন্টলি বাবু হয়েছে না? বাবুটা এত কিউট, আমার তো ইচ্ছে করছিল দেখেই রেখে দিই। ওরা আসার পর আমি তাড়াতাড়ি করে পাশে শপিং মলে যেয়ে বাবুর জন্য গিফট, জামা কাপড় এসব কিনে আনছি। ভালো করছে না বলো? কিছু বলো না কেন, ভালো করছি না? হ্যাঁ ভালো করছো। এভাবে বলো কেন? হ্যাঁ ভালো করছি, একটু সুন্দরভাবে বললেও তো হয়। তো বাবুর জন্য কি কি কিনছি জানো? তিনটা জামা, দুইটা কাপড়ের জুতোগুলো পাওয়া যেন, ওইগুলো বেবি পাউডার, বেবি অয়েল, আরও সব 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 কিনে আনছি। ভালো করছি না বলো? হ্যাঁ অনেক ভালো করছো। আচ্ছা আজকে সকালে কি হয়েছে জানো? আজকে তো আমি বাসায় সবাইকে নাস্তা করে খাওয়াইছি, সবাই বলছে অনেক মজা হয়েছে। আচ্ছা আমাকে সুন্দর লাগতেছে না আজকে? হ্যাঁ সুন্দর লাগতেছে। এখন আমি যাই, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, প্রতিদিন অফিসে লেট হয়ে যায় আর আমার স্যালারি কাটতে থাকে। সো প্লিজ আমি যাই, তোমার সাথে পরে কথা হবে।